அங்கே புஷ்பே ஓம் மனுஷாவே நமம். দেখো টোটোর বাবা হচ্ছে দুর্ভিক্ষের কারণ আর টোটো হচ্ছে ফলাফল, কি অবস্থা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকলকে জানাই যে শুভ বিশ্বকর্মা পুজো। তো চলো ব্লগটা পরের দিন যেহেতু ছাড়া হবে, তো তোমরা ব্লগটা পরের দিনই দেখবে, কিন্তু যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তো তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে দিলাম। আজকে আর বেশিক্ষণ ইন্ট্রো দিয়ে বিরক্ত করবো না। তোমরা প্রথমে দেখতেই পাচ্ছ যে টোটোর বাবা গাড়ি ধুচ্ছে, কারণ হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন গাড়িটা পুজো দিতে হবে। আর আমাদের দোকানেও পুজো আছে, তো তোমাদের সবটা দেখিয়ে দেবো। চলো বাবা আসো, বলো আমরা এখন বাবার দোকান যাচ্ছি। বলো বাবার দোকান যাচ্ছি। তো আমরা এই যে চলে এসেছি দোকানে, আমাদের হচ্ছে এই দোকানটা হচ্ছে মেশিনের দোকান, তো সেই কারণে হচ্ছে এখানে বিশ্বকর্মা পুজো হবে, বাকি দোকানে নয়। তো সেখানে আমরা চলে এসেছি। ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে অব্রু, আর ডোডো তোর বাবার চেয়ারে বসে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে দুজনে খ্যাপার মতন মানে নাচ করছিলো। তো ডোডো হচ্ছে ক্যামেরা দেখে উঠে পড়েছে টুলের ওপর, আর অব্রু নেচেই যাচ্ছে কাকায়ের দোকানে পুজো বলে। তো আমাদের শুধু এই দোকানেই আজকে পুজো, অন্য দোকানে নয়। তো আমাদের আরও কিসের দোকান আছে মানে আমার হাজবেন্ডের, সেগুলো তোমরা যদি জানতে চাও দেখতে চাও তো সেটা আমি দেখিয়ে দেবো পরে একদিন। তো আপাতত এইটুকুই দেখাচ্ছি, কারণ আজকে এই দোকানে পুজো বলে। তো দেখতেই পাচ্ছ সব জোগাড় টোগাড় হয়ে গেছে, হচ্ছে আমাদের ফটোতেই পুজো হয়, কারণ আমাদের দোকানের ভেতরে হচ্ছে মূর্তি রেখে পুজো করার মতো জায়গাও নেই, তো সেই কারণেই। আর যাই হোক, তোমাদেরকে একদিন আমি ডিটেলসে সবটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে ঠাকুর মশাই পুজো করতে চলে এসেছেন। আসলে কি বলতো, আমি না সব মানে পুজোর পুরো ভিডিও করতে পারিনি, তার কারণ এখানে না একদম ক্যামেরা ধরে দিলে ভালো হতো, তো সেই ক্যামেরা পার্সন কেউ ছিল না। আর ডোডোর বাবা তো পুজো নিয়ে ব্যস্ত ছিল, তারপরে যারা ডোডোর বাবার যারা হেল্পিং হ্যান্ড আছে ওরাও ব্যস্ত ছিল, তো সেই কারণে আমি সমস্ত ভিডিওটা করতে পারিনি। তো যেটুকু করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দোকানের পুজো হয়ে গেছে, এবার হচ্ছে কাকু গাড়ি পুজোটা করছে, কারণ গাড়ির তো পুজো করতেই হবে যেহেতু বিশ্বকর্মা পুজো। আর বাইকটা ওর আগেই পুজো করা হয়ে গেছিল, তো এখন গাড়িটা বাকি ছিল, তো সেই কারণে গাড়িটাই পরে নিচ্ছে। দোকান থেকে আসার পর আর ভিডিও শেয়ার করা হয়নি, কারণ এসেই ডোডোকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি একটুখানি ডোডোর পাশে শুয়েছিলাম বাট ঘুম হয়নি, তো সেই জন্য এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, ভালো লাগছে না একদম। আর বিকেলবেলায় ডোরোর পাশ থেকে একটুখানি শুয়ে উঠে দেখলাম যে মা লুচি করেছে, তো এখন আমি লুচি আর মিষ্টিটা খাবো। এখন সন্ধে লেগে গেছে আর ডোডো হচ্ছে ঘুম থেকে উঠেও পড়েছে, আর রিকি মামা এসছে, তো রিকি মামার কাছে বসে বসে গেম টেমগুলো দেখছে, কারণ রিকি মামা আসলেই একমাত্র গেম দেখতে পাই, আমার ফোনে তো আমি ওসব রাখি না। আর হচ্ছে ডোডোর জন্য এখন আমি দুধ করে নিয়েছি ওই পিডিয়াশিওরটা, তো সেটা ওকে এখন খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপরে আমরা হচ্ছে বেরোবো, কোথায় যাবো সেটা বলে দিচ্ছি চলো। তো আমি একটুখানি রেডি হয়েছি, তার কারণ হচ্ছে একটু পিসি শাশুড়ি বাড়িতে যাবো আজকে আমি আর ডোডো, তো কেন যাবো সেটা গিয়ে তোমরা জানতে পারবে। আর হচ্ছে ছোটো মামি এসছে, মা হচ্ছে ছোটো মামির সঙ্গে এখন গল্প করছে বসে বসে, ওই যে ছোটো মামি আর মা। আর ডোডো শুধু প্রাপ্তিযোগ হচ্ছে, মানে সবাই ডোডোকে জিনিসপত্র দিতে আসছে, কি মানে সামনে পুজো, তো পুজোর গিফট, তো ছোটো মামি দিল, তার আগে সকালবেলা বড় মামা দিয়ে গেছে, কালকে ছোটো কাকা দিয়েছে, তারপরে হচ্ছে ডোনারা দিয়েছে, তো ডোডোরই হচ্ছে পুজোর ব্যাপার। ও তারপরে হচ্ছে আমার কাকা শ্বশুর পাঠিয়েছে, মানে ডোডোরই হচ্ছে পুজো। তো যাই হোক, এখন হচ্ছে পিসি শ্বশুর বাড়িতে বেরোবো, আমি তো রেডি হয়ে গেছি, ডোডোকে এখন রেডি করে দেবো, ও তো রিকি মামার কাছে বসে আছে। আর বললামই তো কেন যাচ্ছি সেটা হচ্ছে জানিয়ে দেবো যাওয়ার পরে। পিসির বাড়িতে যাওয়ার সময় রাস্তায় ঠাকুরটা পড়লো, তো ভাবলাম যে তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই, তো সেই জন্যই দেখিয়ে দিলাম আর কি। এই দেখো আরেকটা ঠাকুর, এটা পিসির বাড়ির একদম কাছেই, তবু আমরা অত দূর যাবো না বলে এখান থেকেই তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা, ঠিক আছে, দেখে নাও তোমরা ভালো করে। এই দেখো আমাদের এখানকার বিশ্বকর্মা ঠাকুর, এই যে এত বই খাতা সব কিছু মামনের, মানে কি বলবো, এত মানে পড়াশোনার চাপ যে বইগুলো বুঝাতে পারে না মামন। ওই দেখো পাপা, দেখেছিস মামন বাবি কত পড়াশোনা করে দেখেছিস। এই দেখো আমি একটুখানি আয়নার সামনে দাঁড়িয়ে ক্যামেরাটা ধরে একটুখানি ঢং করলাম আর কি, ঢং মানে এটা স্পেশাল কারণে অনেক। তোমাকে একটু আগে দেখাই, আমার দেওর হচ্ছে পায়ে প্লাস্টার করে কদিন আগে পড়েছিল, কিন্তু এখন হচ্ছে মানে একটা প্ল্যান করবে বলে তাড়াতাড়ি করে পায়ের প্লাস্টার খুলে চলে এসেছে। তো কি প্ল্যান সেটা হচ্ছে বলবো, অনেক তুমি বলো কি প্ল্যান, কি প্ল্যান করতে এখানে এসেছি। না না, নামটা বলো না, এমনি বলো, এমনি বলো যে এবারে কিসের প্ল্যানটা করতে হবে। আচ্ছা না না, আমি একটুখানি বলছি সেটা হচ্ছে
হচ্ছে আমরা ঘুরতে যাব। হ্যাঁ মানে এখন না, আড়াই মাস পরে, ওই যাই হোক মানে দু মাস দেড় মাস যাই হোক হবে, মানে 15 দিন যাই হোক হবে, তবু আমরা হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাবো, কিন্তু কোথায় যাবো সেটা বলবো না, সেটার ফাইনাল করতেই মানে আজকে এসেছি। এখানে হচ্ছে কাকিমা বসে আছে, এর আগের দিন কাকিমাকে মিস করছিলাম তো আজকে দেখে দিলাম কাকিমাকে, আর হচ্ছে ওইদিকে পিছিয়ে আছে কিন্তু দেখাবো না এখন, কিছুক্ষণ পরে দেখাবো। আর এই বিছানাটার যে অবস্থা, পুরো মামনের বইপত্র ছড়ানো, কিন্তু এরা তাও গুতগুতি করে এখানেই বসবে, এই যে দুই ভাই আর ওই যে আমার কাকা, এখানে মামনের ভালো ভালো কয়েকটা মানে কি বলবো সব কি বলবো কসমেটিক্স আছে, যেগুলো হচ্ছে আমরা নিয়ে চলে যাবো এখান থেকে। আর তুমি হচ্ছে না 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 দুর্ভিক্ষের কারণ তুমি, আর ও হচ্ছে ফলাফল, দেখো ডোডোর বাবা হচ্ছে দুর্ভিক্ষের কারণ আর ডোডো হচ্ছে ফলাফল, কি অবস্থা। তো এখানে আমাদের ঘুরতে যাওয়ার জন্য গভীর আলোচনা চলছে, আমি এখানে কিছু বুঝিয়ে সুঝিয়ে বলছি কাকিমাকে, কাকিমা মন দিয়ে সেটা শুনছে, আর অনেক হচ্ছে দাদার সঙ্গে কীসব আড্ডা ফাড্ডা মারছে, কিন্তু হচ্ছে সেগুলো তোমাদেরকে এখন শোনাবো না, কারণ শোনালে সিক্রেটটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো তোমরা সব আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে, তোমাদেরকে তো সব মানে জানাবোই, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবোই, তো কি বলবো, কিন্তু তার জন্য একটুখানি ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আমরা এসেছি মামনদের বাড়িতে মানে পিসি শাশুড়ির বাড়িতে, কিন্তু পিসিকে আর মামনকে দেখাতে পারছি না একটা বিশেষ কারণের জন্য, তো যাই হোক, কিন্তু কি বলবো মানে আমার আজকেকার ক্যামেরাম্যান হয়েছে আমার ননদ মানে মামন, তো তার জন্য থ্যাংক ইউ, তা না হলে আমি সবসময় ক্যামেরা ধরি তো, তো ধরতে ধরতে আমি ভালো লাগে না সবসময় ক্যামেরাটা ধরতে, তো যাই হোক ও ধরেছে তো ভালো লাগছে সেটা। আর এই যে আমার বর এখন মানে পতিদেব কিছু এখন বুঝিয়ে বলছেন, আর সত্যি কথা একটা কথা বলি, সেটা হচ্ছে আমার পিসি শাশুড়ি কাকা শ্বশুর কাকি শাশুড়ি এরা না কেউই মানে শ্বশুর শাশুড়ির মতো নয়, এরা সবাই নিজের মতন, মানে আমার কাকা কাকিমা পিসি যেরকম সেই রকমই, তো এদের সাথে আমি ভীষণ ফ্রি মানে আমরা ভীষণ ফ্রি, তো একদমই বন্ধুর মতন এরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এখন হচ্ছে মন দিয়ে ট্যুরের হচ্ছে ইয়ে করা হচ্ছে, তো প্ল্যানিংটা করা হচ্ছে, সাজানো হচ্ছে, প্ল্যান প্ল্যান সাজানো হচ্ছে। মা সত্যি এটা তো ঠিক কথা, এটা ঠিক কথা যে অনেক যেটা বললো যে আগে একবার প্ল্যান করে আমাদের মানে সাকসেসফুল হয়নি, তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না, এবার চেষ্টা করব যে সবাই যাতে প্ল্যানটা সাকসেসফুল করতে পারি। আমাদের চা চলে এসছে, মামন নিয়ে এসছে, কিন্তু মামনের আজকে মুখ দেখানো বারণ, সেই জন্য দেখাতে পারছি না, হাই বলে দিচ্ছে মামন হাত নাড়িয়ে। মামন হচ্ছে আমাদের জন্য চা করে নিয়ে চলে এসছে, কিভাবে দেখাবো বুঝতে পারছি না, এক সেকেন্ড এই যে। তো এবার আমরা চা টা খাবো তারপর আমরা হচ্ছে এইমাত্র বাড়ি এলাম, আর কি বলবো মানে খুব মজা হলো, আসলে বুঝতেই পারছো যে কোথাও যাওয়ার একটা প্ল্যানিং হলো, কিন্তু কোথায় যাব কবে যাব সেটা এখনই বলবো না, সেটা তোমাদেরকে বলবো আস্তে আস্তে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার ভিডিওগুলো তো দেখতে হবে। আর কি বলবো মানে এত মজা হলো, সবাই তো ভীষণ এক্সাইটেড, তাই ঠাকুর করুক সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে, সবাই মিলে যেন যেতে পারি যেখানটায় ভাবছি সেখানে। তো যাই হোক হচ্ছে যেটা বললাম সেটা যেন মনে রেখো যে এর পরপর নেক্সট 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 অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে নোটিফিকেশনে বেল আইকনটাকে প্রেস করে দিও, আর আজকের ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখো আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।